নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিজিতস চ্যানেল বন্ধুরা আপনারা যারা ক্লাস এইটুবে পড়াশোনা করেছেন বা তার বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য একটি ভালো খবর উঠে এসেছে অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গে আরও অনেকগুলো শূন্যপদে গ্রুপটি গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে এই নিয়োগগুলি হবে গারোলিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে তো সেই নিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা আপনারা যারা এলে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটি ভালো বই বেরিয়েছে যদি আপনারা অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতে চান এবং পরীক্ষাতে বেশি প্রশ্ন কমন চান তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বইটি বইটি আপনারা বাংলা হিন্দি এবং ইংলিশ সমস্ত ভাষাতেই ডাউনলোড করতে পারবেন বইটির দাম মাত্র তিরিশ টাকা আপনারা চাইলে বইটি কিনতে পারেন যদি আপনারা খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে চান অবশ্যই বইটি আপনারা কিনুন তা বন্ধুরা চলুন দেখিনি গারুলিয়া মিউনিসিপালিটিতে কী কী প্রশ্ন নিয়োগ হচ্ছে গারলিয়া মিউনিসিপ্যালিটি নর্থ চব্বিশ পরগনা জেলার একটি মিউনিসিপালিটি এখানে বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞাপনগুলি বেরিয়েছে এখানে বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞাপনগুলি বেরিয়েছে সবার প্রথমে আছে মজদুর পোস্ট এখানে দশটি শূন্যপাদ রয়েছে আপনারা প্রায় ষোলো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী অব্দি পড়াশোনা করে থাকতে হবে দু নম্বরে দারোয়ান পদে একটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে আপনারা ষোলো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই হবে এবং তিন নম্বরে ওয়ারাক সর্দার পদে একটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে আপনারা প্রায় সতেরো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং আপনাদের শুধুমাত্র নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইন অবধি পড়াশোনা করে থাকলেই হবে আপনারা আঠারো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন এস সি এসটি বন্ধুরা পাঁচ বছর ও বন্ধুরা তিন বছর ছাড় পাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এটি আপনাদের ফিল করতে হবে ফিল করার পরে এর সাথে আপনাদের এজ প্রুফ আপনাদের অ্যাড্রেস প্রুফ আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ এবং আপনাদের কার সার্টিফিকেট যদি আপনারা শারীরিক প্রতিবন্ধী হন তাহলে তার সার্টিফিকেট এবং সেই সাথে আপনাদের তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দিতে হবে সেই সমস্ত দিবেন এবং দেওয়ার পরে সেটি একটি বড়ো খামের মধ্যে ভরবেন সেই খামটি আপনাদের পাঠাতে হবে এই ঠিকানার উদ্দেশ্যে চেয়ারম্যান গারোলিয়া মিউনিসিপ্যালিটি গারোলিয়া মেন রোড পোস্ট অফিস গারোলিয়া ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিন নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে আপনারা স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অথবা নর্মাল পোস্টে পাঠাতে পারেন এই চিঠিটি পৌঁছানোর লাস্ট ডেট এগারো অক্টোবর দু হাজার আঠেরো এগারো অক্টোবর দু হাজার আঠেরো মধ্যে চিঠিটি আপনাদের পাঠাতে হবে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষাতে কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন থাকবে একবার দেখে নিন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি এই সমস্ত বিষয়ের প্রশ্ন থাকবে টোটালে চল্লিশ নম্বর থাকবে এবং দশ নম্বর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন আপনাদের করা হবে এবং প্রশ্নপত্রটি ইংরেজিতে এবং বাংলাতে দু ভাষাতেই আপনারা প্রশ্নটি পাবেন ই পরীক্ষাতে পাশ করলে আপনাদের দশ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে এই টোটালি পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে এবং সেখানে যারা ভালো স্কোর করবেন তাদের চাকরিটি দেওয়া হবে এই আবেদন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওটি নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করে যত তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে পাঠিয়ে দিন তাই বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে